এই হলো উইন্ডোজ ইলেভেন, উইন্ডোজ ইলেভেনের ফার্স্ট লুক। স্টপ, উইন্ডোজ ইলেভেন তো এখনও বেরই হয়নি, তুমি কি সেটা জানো না? আসসালামু আলাইকুম, আমি জুবার জুমিল। সত্যি উইন্ডোজ ইলেভেন এখনও বের হয়নি। তাহলে ইউটিউবে যে আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ ইলেভেন, উইন্ডোজ টুয়েলভ এবং কি উইন্ডোজ 13ও রয়েছে, এসব আসলে কি? এসব হচ্ছে উইন্ডোজের কনসেপ্ট। অনেক ডিজাইনার রয়েছে, অনেক ডিজাইনার রয়েছে যারা কি না উইন্ডোজ ইলেভেনের একটু কনসেপ্ট তৈরি করে, একটু ডিজাইন দেয়, একটা ভিডিও তৈরি করে যে এরকম হতে পারে উইন্ডোজ ইলেভেন। সো এসব দেখে আসলে বলার উপায় নাই যে উইন্ডোজ ইলেভেন এসে গেছে। রিসেন্টলি বলবো না, অনেক আগেই এটা জিজ্ঞাসা করা হয়েছে মাইক্রোসফট টিমকে যে উইন্ডোজ ইলেভেন কবে আসছে বাজারে। তো তারা ক্লিয়ার বলে দিয়েছে উইন্ডোজ ইলেভেন আসছে না। আসলে আমরা একটি ভুল কাজ করি, ভুলভাবে ভাবি আমরা, সেটা হলো উইন্ডোজ 10কে একটা ভার্সন রূপে দেখি। আসলে এটা কোনো ভার্সন নয়, যেমন ছিল উইন্ডোজ 7, এরপর উইন্ডোজ 8.1, এরপর হলো উইন্ডোজ 9 আসেনি। কেন আসেনি এটা মাইক্রোসফটই ভালো জানে, কেন তারা উইন্ডোজ 9 আনেনি বাজারে। সো এরপর আসলো উইন্ডোজ 10। উইন্ডোজ 10-এর কিন্তু এখনও অনেক সংস্করণ বাকি রয়েছে, অনেক আপডেট রয়েছে এখনও। যদি একটু ফিডব্যাক হাবের দিকে তাকাই, অ্যাপটির দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো অনেক বিল্ড রয়েছে, বিল্ড ভার্সন রয়েছে, যেখানে কিন্তু অনেকগুলো আপডেট রয়ে গেছে যেটা তারা এখনও ইমপ্রুভ করছে। এদের আসলে ডিজাইনড এলিমেন্ট আগের থেকে বেটার হয়েছে, এরপর তারা ইমোজি আপডেট করছে, এরপর হলো স্কাইপে মিট করা যায়, সেই মিটটার একটি আইকন আমাদের টাস্ক বারে থাকবে এরকম। এরপর আরও কর্টানা অ্যাপ তারা আপডেট করছে, ভয়েস ইনপুট তারা বেটার করছে, এরকম অনেক অনেক ইমপ্রুভ রয়েছে। আমি যদি এইসব গণনা করে একটু বলতে চাই, তাহলে উইন্ডোজ 10 এখনও অনেক কিছু রয়েছে আপডেট করার মতো। সো এত তাড়াতাড়ি উইন্ডোজ 11 বা উইন্ডোজ 12-13 আসছে না, আরও অনেক লেট হবে হয়তো বা। সো থ্যাংক ইউ সো মাচ, এই হলো আমার ছোটো মোটো একটি ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব মাস্ট।